ঈদের জন্য আসলে অনেক শপিং করতে হয়, অনেক এখন যেহেতু বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এখন যেটা হয় যে এখন পাওয়ার থেকে যেটা হয় যে দিতে হয়। শপিংটার জন্য সবসময় আসলে ঈদের জন্য যেটা কি হয় যে মানে একটু এক্সক্লুসিভ, সাথে একটু প্রাইসটা রিজনেবল, এবং অনেক সময় দেখা যায় প্রাইস ভালো হলেও প্রাইসটা ভালো কিন্তু আমার ডিজাইন পছন্দ হচ্ছে না, কিন্তু ডিজাইন এবং প্রাইস মিলিয়ে সেটার জন্য হলো, সেই জন্য আমাদের আশা বিবাতে, বিবা ক্রিয়েশনে। দাঁড়িয়ে আছি, দেখুন ব্রাইডাল সেকশন একটা চমৎকার কালেকশন। সো যেহেতু আর বিয়ে শাদি করার ইচ্ছা নেই, সম্ভাবনা তাহলে এখান থেকে বিয়ের ড্রেস কিনতাম। শিল্পী সমিতি থেকে সবাই এসছি এখানে, আমাদের শিল্পীদের জন্য কিছু কেনাকাটা করব। এবারের ঈদে আমরা চাই কিছু শিল্পীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। সো এখানে আসলাম ভিভাতে, ভিভার লোকেশনটা চমৎকার। এখন যেহেতু গরমকাল, আর গরমের মধ্যে এবার ঈদুল ফিতর, আমি প্রথমেই একটু সফট কালার বা সাদা আমার বেশি পছন্দের কালার, সেখান থেকে যদি সুতি হয় তাহলে খুব আরাম প্রিয় হবে। কারণ আমরা যেহেতু শোলাকিয়ার মাঠে নামাজ আদায় করব ইনশাল্লাহ, সেখানে প্রচুর মানুষের সমাগম, প্রায় 4-5 লাখ মানুষ হয় আমাদের ঈদগাহ মাঠে। পাঞ্জাবি দেখলাম, এই পর্যন্ত অনেকগুলি পাঞ্জাবি পছন্দ হয়েছে। আসলে কোনো একটা শোরুমে গিয়ে একটার বেশি আসলে পছন্দ সচরাচর হয় না, বাট ভিভাতে এসে অনেকগুলি পছন্দ করে ফেলেছি। আসলে যে কোনো জায়গায় শপিং করার ক্ষেত্রে প্রথমত ডিজাইনটা দেখি, বাট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাপড়ের আরামটা। আসলে মানে এটাকে আমি সবচেয়ে বেশি প্রেফার করি, কালারটা দেখি, যেহেতু ঈদ একটা ফেস্টিভ আমাদের, তো সেক্ষেত্রে হোয়াইটটা সবসময় পরা হয় মানে নামাজ পড়তে যাওয়ার সময়, আর একটু বিকেল যখন হয় আলোটা যখন একটু পড়তে থাকে তখন একটু কালারফুল পাঞ্জাবি দিকে যায়।